আজ 23শে জানুয়ারি, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আসুন প্রথমেই দেখে নেওয়া যাক ওনার উড়িষ্যা শহরের কটকের জন্মস্থান। আজ আমার গন্তব্য নেতাজির পিতৃপুরুষের বাড়ি, চলুন দেখে নেওয়া যাক। 1772 সালে রমানাথ বসু মাহিনগরের বাড়ি ছেড়ে চলে এসেছিলেন চাংড়িপোতা। এই চাংড়িপোতাই পরবর্তীকালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হুমায়ুন কবির দ্বারা নামাঙ্কিত হয় কোদালিয়া গ্রাম, অর্থাৎ আজকের দিনে আমি যেখানে এসেছি। এখানে পরপর বংশানুক্রমিকভাবে রমানাথ বসু থেকে শুরু করে যাদবেন্দ্রনাথ বসু, রত্নেশ্বর বসু, রামহরি বসু, রায়চরণ বসু, প্রাণমোহন বসু এবং হরনাথ বসু বসবাস করতেন। পরবর্তীকালে হরনাথ বসুর ছেলে জানকীনাথ বসু এই বাড়িটি নির্মাণ করেন, যিনি ছিলেন সুভাষচন্দ্র বসুর পিতা। 1860 সালে এই বাড়িতে জানকীনাথ বসুর জন্ম হয়। 1883 সালে ওনার প্রভাবতী দেবীর সঙ্গে বিবাহ সম্পন্ন হয় এবং 1884 সালে উনি জয়নগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার কাজ পান। পরবর্তীকালে 1886 সালে ওনাকে পেশাজনিত কারণে পাড়ি দিতে হয় কটক, উড়িষ্যার কটক, এবং সেখানেই জন্ম হয়েছিল ভারতবর্ষের বীর বিপ্লবী সুভাষচন্দ্র বসুর। সুভাষচন্দ্র বসু ছিলেন জানকীনাথ বসুর ষষ্ঠ সন্তান। কটকে কর্মরত অবস্থায় জানকীনাথ বসু রায়বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিলেন। সালটা ছিল 1912। তারপরেও তিনি বহুবার এই বাড়িতে এসেছিলেন। শোনা যায় তার সঙ্গে নেতাজিও এই বাড়িতে আসতেন, বিশেষ করে দুর্গাপূজোর সময় তো তিনি অবশ্যই আসতেন। চলুন আপনাদের এবার সেই দুর্গা দালানের কাছে নিয়ে যাই। এই হলো সেই দুর্গা দালান প্রাঙ্গণ। প্রভাবতী দেবী বলেছিলেন এই মন্দিরে যেন কোনোদিন পূজা বন্ধ না হয় এবং তারই নির্দেশ অনুযায়ী আজকের দিনেও এখানে নির্দিষ্ট দিনগুলিতে পুজো অনুষ্ঠিত হয়। আপনারা আজকের দিনেও চাইলে এখানে দুর্গা পুজো দেখতে পারেন যদি সেই সময় আসেন। এটি বসু পরিবার থেকেই নিয়ন্ত্রিত হয়। বীণাপাণি লাইব্রেরি, অর্থাৎ যা জানকীনাথ বসু পাড়ার ছাত্রছাত্রীদের জন্য বানিয়ে দিয়েছিলেন। অবশ্য তিনি ওষুধের দোকান থেকে শুরু করে মহিলাদের জন্য স্কুলও নির্মাণ করে দিয়েছিলেন, কিন্তু বর্তমানে শুধুমাত্র এই লাইব্রেরির অস্তিত্বই আপনারা দেখতে পাবেন। এই লাইব্রেরিটি একটি কক্ষে রয়েছে নেতাজির মিউজিয়াম। আসুন প্রবেশ করা যাক।
ঠিক এই জায়গাতেই এক সময় ছিল বসু পরিবারের বৈঠকখানা। সেকালে এ বাড়িতে মাঝে মাঝে বিপ্লবীদের গুপ্ত বৈঠক হতো। তার জন্য প্রচুর সুড়ঙ্গেরও ব্যবস্থা ছিল, যাতে তারা নিজেদের প্রয়োজন মতন গা ঢাকা দিতে পারেন। এটি তারই প্রতিরূপ। আপনারা যে দরজাটি দেখতে পাচ্ছেন, তা মূলত নিচ থেকে বন্ধ করার একটি কৌশল ছিল, যাতে উপরে কোনো মানুষ রয়েছে কিনা তা পুলিশরা সন্দেহ না করতে পারে। যদি আপনারা এখানে আসতে চান, তাহলে বলে রাখি এটা বছরের মোট তিনটি দিনই খোলা থাকে, 26শে জানুয়ারি, 15ই আগস্ট আর আজকের দিনে, অর্থাৎ নেতাজির জন্মদিনে। আর যদি এখানে আসতে চান, তাহলে কবি নজরুল মেট্রো থেকে সামনে যে অটো স্ট্যান্ড, নেতাজির বাড়ি বললেই যে কেউ নিয়ে আসবে।